প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছে। আপনি কি আজকের এই ছুটির দিনেও কোথাও আটকা পড়েছিলেন বোধ হয়? না, নানা ধরনের একটু ভিআইপি মুভমেন্ট ছিল ওখানে। আমরা একটু পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। কালের কণ্ঠ, বছর জুড়ে বাজার ছিল ভিলেন, এসএসসির ফল প্রকাশ, ইংরেজি ও গণিত পরীক্ষা না হওয়ায় ভালো ফল, কোন্দল সামাল দিতে আওয়ামী লীগ প্রার্থীর ফল বিপর্যয়, সিরাজগঞ্জে বিএনপির মিছিলে সশস্ত্র হামলা। সমকাল শিরোনাম করেছে ছোট সিলেবাসে বড় সাফল্য, সংক্রমণ বাড়লে স্কুল চালু রাখা সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইউপির ভোটের ষষ্ঠ ধাপ, মনোনয়ন জমা দেওয়ার আগেই 11 ইউপি প্রার্থীর বিজয়। মানব জমিনের শিরোনাম, এসএসসির ফল, রেকর্ড সাফল্যের নেপথ্যে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, পার হলো অস্থিরতার বছর, এসএসসি পাশে রেকর্ড, জিপিএ পাসের ছড়াছড়ি, 31st night ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা। ভোরের কাগজের শিরোনাম, সাফল্যের ডানায় স্বপ্নের উড়াল। যায় যায় দিনের শিরোনাম, করোনাকালে ফলাফলের রেকর্ড, 31st night উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ। ইনকিলাবের শিরোনাম, সিন্ডিকেটে বিমানের টিকিট, একজনও পাশ করেনি 18 প্রতিষ্ঠানে। আমরা আজকে খুব আনন্দের সাথে বলতে চাই, এই করোনাকালটি এত বছর নানা ধরনের অস্থিরতার মধ্যে ছিল, আমাদের যে একটা কি নিয়ম, আমাদের বাচ্চারা পরীক্ষার ফল হলে তাদের উদ্ভাসিত মুখগুলো আমরা দেখি, অনেকদিন এই মুখগুলো কিন্তু আমরা দেখি নেই। এবার কিন্তু আজকের পত্রপত্রিকা আমাদের সেই বাচ্চাদের উদ্ভাসিত মুখগুলো দেখা গেল, এসএসসির ফল বেরোলো। কি অনুভূতি আপনার? আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অভিনন্দন জানাই এই মাধ্যমিকে যারা পাশ করাচ্ছেন, এবং অভিনন্দন জানাই অভিভাবকদের, অভিনন্দন জানাই শিক্ষকদের। এই কারণে যে একটা দুই বছর আমাদের একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে আমাদের গেছে, এবং আপনি লক্ষ্য করবেন যে এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 1.5 বছরের মতো বন্ধ ছিল। আবার কবে খুলবে কি খুলবে না একটা অনিশ্চয়তা মধ্যে আমাদেরকে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, অনলাইনে ক্লাস হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে একটা সংক্ষিপ্ত সিলেবাসও হলেও যে পরীক্ষাটি হয়েছে এটি কিন্তু একটা অনেক বড় কথা। অনেকে বলেন যে সংক্ষিপ্ত সিলেবাস, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসটা তো পরীক্ষা না দিয়ে অটো পাসের চেয়ে ভালো, অনেক ভালো, অনেক ভালো। এবং শিক্ষার্থীদের কোমলমতি, শিক্ষার্থীদের কনফিডেন্সের জায়গাটা তৈরি হয়েছে, তাদের আনন্দের জায়গাটা তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থার যে আবহটা, শিক্ষা নেয়ার যে আবহটা, শিক্ষকদের সঙ্গে সংযুক্তি, অভিভাবকদের উৎকণ্ঠা, সব কিছু মিলে যেন আমরা পুরনো চেহারায় ফিরে গিয়েছি, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। আমি মনে করি যে 2021 সালে একেবারে শেষ দিন হলেও আমরা একটা চমৎকার জিনিস পেয়েছি, একটা আনন্দের জিনিস পেয়েছি, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি যে না, আমাদের ছেলেমেয়েরা স্বাভাবিক জীবনে প্রায় ফিরে এসেছে, তাদের মুখে হাসি। বিশেষ করে আজকের ছবিগুলো দেখার পরে, পত্রপত্রিকা প্রচারণ দেখার পরে, ওদের আশা আকাঙ্ক্ষা সাহস আরও বাড়বে। আপনি চিন্তা করতে পারেন 22,40,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, সংখ্যাটা একবার চিন্তা করেন। তার মানে 22,40,000 ছেলেমেয়ের সঙ্গে পিতামাতা দুজন, ভাই বোন আত্মীয় স্বজন যদি আমরা যোগ করি, অন্তত 4 কোটি মানুষ এই পরীক্ষার সঙ্গে একেবারে সরাসরি সম্পৃক্ত, শিক্ষক এবং স্কুল প্রতিষ্ঠান, এই অস্থিরতার মধ্যেও এই জিনিস করা গেছে। তো সেখানে এত সংখ্যক মানুষ, আর আমরা যারা একেবারে সরাসরি জড়িত না, তারাও কিন্তু এই আনন্দটা উপভোগ করছি, এবং আমি মনে করি যে ক্রমান্বয়ে হয়তো আমরা স্বাভাবিক, একেবারে পূর্ণ স্বাভাবিক পরিস্থিতির দিকে অগ্রসর হব, যদিও আমরা জানি যে অমিক্রন আমাদের আবার নতুনভাবে হানা দিয়েছে, আমাদের একটা শঙ্কার জায়গা তৈরি করছে, উদ্বেগের জায়গা তৈরি করছে, কিন্তু আমরা সব কিছুই লক্ষ্য রাখছে, আমাদের সরকার, দেশ, আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের চিকিৎসক যারা আছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যারা জড়িত আছেন, এমনকি আমাদের মিডিয়াও কিন্তু আপনি দেখেন যে আমরা বারবার এই এই খবরগুলোকে প্রাধান্য দিচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে, বিধিবিধানগুলো মেনে চলতে হবে, হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, অনেক বড় সমাবেশ যাতে না করে, এই জায়গাগুলো কিন্তু বারবার বলা হচ্ছে, এবং সচেতনতা সৃষ্টির জন্যে গণমাধ্যম অবশ্যই সবসময় সহযোগিতামূলক একটা মনোবৃত্তি নিয়ে অগ্রসর। একটা বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, যেটা আজকের পত্রপত্রিকায় আছে, এরকম আসার খবরের মধ্যেও একটু দুঃখজনক খবর যেটা হলো, আমি জানি না এটার দায়িত্বে কে থাকেন বা কী দায়িত্ব পালন করেন,
এই করোনাকালেও সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হলো, ইংরেজি এবং গণিত ছিল না, তারপরেও 18টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সেখানে 2টি মাদ্রাসা আছে এবং 16টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরা কি জবাবদিহিতার অর্থে আসা উচিত না? এটা কিন্তু মানে প্রতি বছরই এই মানে চিত্রটা আমাদের সামনে আসে, সংখ্যাটা হয়তো পার্থক্য থাকে, কখনো 16, কখনো 18, কখনো 25, কখনো 30, বেশি সংখ্যকও আছে। তো এবার যদি অঙ্ক এবং ইংরেজি হতো হয়তো এই 18-র সংখ্যাটা আরও বাড়তো, বেড়ে যেতে পারতো। তো সেই জায়গাটা এটি আপনার প্রতি বছরের চিত্র, কিন্তু আপনি যে জায়গাটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি হলো যে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস, সেই শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কি কোনো গ্লানিবোধ নাই, দায়িত্ববোধ? এটা একটা না দায়িত্ববোধ, গ্লানিবোধ, আমি দায়িত্ব তো পরের ব্যাপার। আমার স্কুলে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, যারা পরীক্ষা দিল, কিসের ভিত্তিতে পরীক্ষা দিল, আমি কিসের ভিত্তিতে এই যোগ্যতা নিরূপণ করলাম যে তারা মাধ্যমিকে পরীক্ষা দিলে সবাই ফেল করবে? এটা তো হতে পারে না, এত খারাপ ছাত্র নিয়ে একটা স্কুল তো হতে পারে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না, স্কুলের সামনে এগিয়ে যেতে পারে না। এটা ঠিক যে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক বেশি শার্প, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি মেধাবী, অস্বীকার করার কোনো উপায় নাই। যদিও অনেকে অনেক সময় বলেন যে আমাদের পাশের হার বাড়ছে, জিপিএ বাড়ছে, শিক্ষার মান তো বাড়ছে না, আমি এটার সঙ্গে অনেক সময় দ্বিমত পোষণ করি, দ্বিমত পোষণ করি এই কারণে যে হ্যাঁ, সংখ্যার অনুপাতে হয়তো বাড়ছে না, সংখ্যার অনুপাতে হয়তো আমাদের শিক্ষার মান কিংবা মেধা আমরা সেভাবে পাচ্ছি না। 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, এর মধ্যে তো আমরা GPA 5 পেয়েছি কত? 22 লক্ষ তো আর GPA 5 পাই না, 2 লক্ষ তো ফেলও করেছে। কিন্তু যারা ভালো করছে, যারা ভালো করছে তাদের সংখ্যা বাড়ছে, এবং তারা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা খুবই ভালো করছে। এই ক্ষেত্রে কি আপনার সাথে একটু আমি একটু মত নিতে চাই, যেটা হলো যে আমরা পত্রপত্রিকায় হেডলাইনই পড়লাম যে আগামীতেও SSC সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে, কিন্তু সেখানে যদি ইংরেজি আর গণিত আবারও যদি না থাকে, বা আমরা যদি চর্চার জায়গায় না থাকি, যেহেতু পরীক্ষা থাকবে না, যদি না থাকে তাহলে ইংরেজি আর গণিতের দিকে বাচ্চাদের আগ্রহ সেইভাবে থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন যে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম এটা আমাদের আরও বেশি চালু রাখা উচিত, কিন্তু বাস্তব অবস্থা কী বলে? বাস্তব অবস্থাটা আসলে অনলাইন চালু হয়েছে, কিন্তু হচ্ছে কিন্তু খুব সীমিত আকারে। এটা এখন পর্যন্ত যে আমাদের শতকরা 100% ছাত্রছাত্রীকে কভার করবে তা করা যায়নি, করা যায়নি, তাহলে এখানে একটা পার্থক্য সৃষ্টি হবে। যদি কোথাও 60% হয়, কোথাও 70% হয়, কোথাও 80% হয়, কোথাও 30% হবে, পাহাড়ি এলাকায় অন্যান্য জনপদে আমাদের বহু উপজেলা পর্যায়ে হয়তো দেখা গেল যে 30-40 উপরে আমরা উঠতে পারছি না, 20 উপরে উঠতে পারছি না, তাহলে যারা ওই আওতার বাইরে থাকবে তাদের কী হবে? তারা তো প্রতিযোগিতায় কতটা আপনার প্রতিদ্বন্দ্বীমূলক হবে, হবে না। তো সেই জায়গাটায় আসলে ডিজিটাল আমরা বলছি বটে, এটার সঙ্গে সময় লাগবে। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা এটা চিন্তাও করিনি, এখন একটা স্টেজে এসেছি, ভবিষ্যতে হয়তো আরও উন্নত স্টেজে আমরা যাব, আরও এটা একেবারে সর্বস্তরে এটার একটা মানে বিন্যাস দেখবো আমরা। কিন্তু কিংবা আপনি দেখেন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সারা বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করছে, সেই চ্যালেঞ্জ বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা কীভাবে মোকাবেলা করবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে মোকাবেলা করবে, কারিকুলামটা আমাদের কী হবে, সেইটা এখন ভাববার বিষয়। কারণ ভাববার বিষয় এই কারণে যে আপনি দেখেন এখনও কিন্তু স্বাধীনতার 50 বছর পরে শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, পরীক্ষা নিয়ে, সিলেবাস নিয়ে, পরীক্ষার স্টাইলটা কী হবে, ক্লাস 8 পর্যন্ত কী থাকবে, ক্লাস 5 পর্যন্ত কী থাকবে, একবার পরীক্ষা দিচ্ছে একবার দিচ্ছে না, নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে একটা জাতির জন্যে, একটা দেশের জন্যে 50 বছর যথেষ্ট সময় একটা নিজেকে শাশ্বত, যুগোপযোগী এবং ভবিষ্যৎমুখী, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সেরকম একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার জন্য এবং চূড়ান্ত করার জন্য। হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে তো পরিবর্তিত হবেই, সংযোজন বিয়োজন তো হবেই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, আমি তো বাস্তবতাকে আমাকে মেনে নিতেই হবে। আমরা টেলিফোন মেনে নেই না, আমরা পত্রপত্রিকায় যারা আছি তারা একসময় হ্যান্ড কম্বোজ দেখতাম, তারপরে লাইনো কম্বোজ দেখতাম, এখন আমরা কোন জায়গায় চলে এসেছি, আমরা CTV-তে চলে এসেছি, তো সেই উত্তরণ তো আমরা মেনে নিয়েছি, কাজে বিজ্ঞানকে তো মেনে নিতেই হবে এবং এখানে
মেনে নেওয়ার কথাটি যেটা বললেন সেটাতে মানে পরিবেশ পরিস্থিতির কারণে সব কিছুই বদলায়। আমরা গত কয়েকদিন ধরে মানে কয়েক মাস ধরে ইউপি নির্বাচনের কথা ব্যাপকভাবে আলোচনা করছি, কিন্তু আজকের পত্রপত্রিকায় বেশ করে সমকালের একটা নিউজ পড়ে আমি নিজেও বিস্মিত হয়েছি। মনোনয়ন জমা দেওয়ার আগেই 11 ইউপি প্রার্থীর বিজয়, এবং এখানে বলা হচ্ছে যে মনোনয়নপত্রটা এখনও জমা পড়েনি, অথচ ইউপি প্রার্থীর এই 11 জন প্রার্থী তারা অলরেডি বিজয় মিছিল করেছেন যে তারা বিজয়ী হবেন, এবং তারা বিভিন্ন জায়গায় মালা দিয়ে শ্রদ্ধা জানানো যে জায়গাগুলো সেই জায়গাগুলো করেছেন। তাহলে এই যে অতি উৎসাহ, এটাকে কি বলবেন? এটা এটা অতি উৎসাহ সৃষ্টি হওয়ার পেছনে নিশ্চয়ই একটা এক ধরনের শক্তি আছে। সেই শক্তিটাকে আপনি অপশক্তি বলবেন না কোনো ফলপ্রসূ কার্যকর ইতিবাচক শক্তি বলবেন, সেটা হলো প্রশ্ন। এখন আমরা তো এটা লক্ষ্য করছি যে এখন নির্বাচনের চেয়ে মনোনয়নটাই, মানে আমি মনোনয়ন আর কিছু দরকার নেই, আপনি যদি মনোনয়ন নিশ্চিত করতে পারেন তাহলে আপনি মিছিল করতে পারবেন, এই জায়গাটা চলে গেছে, আপনার নির্বাচন করার দরকার নেই অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে। তো এটাই যদি পারসেপশন হয়, এটাই যদি ধারণা হয়, তাহলে এটা তো হতেই পারে যে হ্যাঁ আমার আমার এই এলাকায় আমার ইউনিয়ন পরিষদে আমি ছাড়া কেউ দাঁড়ানোর মতো সাহস পাবে না, আমি ছাড়া কেউ দাঁড়াবে না, এরকম যদি একটা পরিস্থিতি আপনি সৃষ্টি করতে পারেন নানাভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, পেশী শক্তির দ্বারা কিংবা যে শক্তি হোক, সেই শক্তির দ্বারা যদি আপনি এরকম একটা অবস্থান নিশ্চিত করতে পারেন যে আপনি ছাড়া আপনার ইউনিয়নে আর কেউ দাঁড়াবে না, তাহলে আপনি বিজেপি মিছিল করতে দোষ করতেই পারেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, এটা এটা গণতন্ত্রের জন্য খারাপ খারাপ, এটা এই এটা সংখ্যাটা কিন্তু বেশি না, হাজার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে কিন্তু আলোচনায় আসছে 10টা 5টা 15টা। ওই যে এক বালতি দুধে যদি টক পড়ে যায়, তাহলে সেই কথাটাই বললাম যে এর যে একেবারে 100% এরকম তা না, অধিকাংশই হয়তো নির্বাচন একটা প্রক্রিয়ার মধ্যে আছে, প্রক্রিয়ার মধ্যে আছে। এখানে আপনি দেখেন এই 2-4-5টার জন্য এমন হয় সমালোচনা, অনেক কিছু প্রশ্নবিদ্ধ। একেবারে শেষের দিকে দৈনিক জনকণ্ঠের শিরোনামটা আমার কাছে আবার মনে হয়েছে আরেকবার পড়ে শোনাই, গল্প হয়ে ফিরবে 2021, তাই তো? এটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে মানুষ আসলে বেশি দিন বেশি কিছু মনে রাখে না, খুব দ্রুত ভুলে যায়। এটা আসলে মনে হয় যে মনে রাখার মতো দেখায় কিন্তু আসলে, তবে এই বছরটা যেমন আমাদের মেট্রো রেল, আমাদের পদ্মা সেতু, আমাদের কর্ণফুলী টানেল, সব কিছু মিলিয়ে তো একটা গল্পের জায়গা, বাস্তবের জায়গা তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজকে বছরের শেষ সূর্যোদয়, আগামীকাল একটি নতুন সূর্য উঠবে বাংলাদেশে, সারা পৃথিবীতে। অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে যাক সম্ভাবনার অনেক অনেক আলোয়। ভালো থাকবেন সবাই, আগামী নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। খোদা হাফেজ। ঘরে বসেই কিনে ফেলুন ছোট্ট সোনামণিদের পোশাকটি, এক ক্লিকে আমাদের অনলাইন মার্কেট থেকে 100% কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের এসএমই।